12 জন ডাকাত এক জায়গায় বসিয়া পরামর্শ করে, কি দিয়া পানি পড়িয়ে দিবে যুবক বাইরে, কার জীবন কখন সুন্দর হয়ে যাবে কেউ জানে না, এত বড় গাঁজা কর হিরোইন কর ডাকাত যদি আল্লাহর অলি হইতে পারে গো, তুমি আলেমের গায়ে হাত দাও, তোর পরান্না কোন জায়গায় রাইখা হাত দাও, 2 টাকার একটা পাত্তি নি তার কথাই শুই ডালেবের ডাকটা বাড়ায় দিলে, কিন্তু মনে রাখিল ইল্লা বাতশা রব্বি গালা সাদিদুন ইন্নাহু ওয়া ইউমুতি ওয়া ইউহিদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود শুনছ আল্লাহ কোরআনে কি কইছে, আমি ফিরাউনের দর্শি কওমে সামুদ্রীয় দর্শি, আমিও তোগো ধর্ম একটু সবুর কর, ওই আল্লাহ এখনো আসে না নাই, কোন দিকে পরান্ডা রাইকা ফজল করে ফয়সল করিবের নাকের উপরে ঘুষি দিলি, কোন নেতার কথায় ঘুষি দিলি তুই, তুই কি একবারও ভাবলি না এই ফয়সল করিম নবীর সুরাতে সুরা, এই ফয়সল করিম নবী যেরকম টুপি মাথায় দিছে সেরকম একটা টুপি মাথায় আছে, তোর এককে ঘুষি দিয়ে তার টুপি খুলে গেছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চরমোনাই শেখকে আমরা নির্বাচিত করতাম, নির্বাচন নির্বাচিত করলাম না, উল্টা ফেলে নাক ফাটাই দিলাম, কথা কন্যাকে নির্বাচিত তো করলামই না, উল্টা ফেলে বেয়াদব কমি না, আর বংশের ভিতরে আলেম আছে কিনা জানি না যেটা মুসলমান, আর একটা আছে তা আকার আছে আরাল ওটার কথা বাদ, আকাডা যেটা আছে হিন্দু অর্পিতা তো আলেম হওয়ার হেদায়ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যেটা মুসলমানের সন্তান জাল্লার কুতুবের গায়ে হাত দিছে মনে রাখতে হবে ওর বংশের ভিতরে আলেম আছে কিনা আমি জানি না, যদি থাকতো মাননীয় প্রধানমন্ত্রী নৌকার যে প্রতীক আবদুল্লাহ উনিও কিন্তু বলে নাই, নৌকার যে প্রার্থী ছিলেন উনিও বলে নাই যে একজন পীর সাহেবের গায়ে হাত দাও, কথা কন না কেন, পীর সাহেব তো দূরের কথা, কোনো কর্মীর গায়ে হাত দাও নৌকার প্রার্থী কত আর শিখাইয়া মাঠে নামায় নাই, আর যেই বদমাইশ আল্লাহর কুতুবের গায়ে হাত দিছে ওই হাত লইয়া জমিনের থেকে যেতে পারবে আমার বিশ্বাস হয় না, কি বলেন আপনারা, আরে বাইরে ফয়জুল করিম রক্ত বের হয়েছে এই জন্য কিন্তু কাঁদে নাই, পুলিশ কমিশনের সামনে যে উপর রুমের মধ্যে যে কাঁদছে কেন এটা আমরা বুঝছি, সে শুধু একটা কষ্টেই কাঁদছে, একটা দুঃখেই কাঁদছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, সেটা হলো এই সে কল্পনাও করতে পারে নাই যে এইভাবে একটা চ্যাংড়া পোলা তার গায়ে এইভাবে হাত দিবে, এই কষ্টে তার চোখ দিয়ে পানি পড়ছে, রক্ত বের হয়েছে কপাল পারছে নাক পারছে ঠোঁট পারছে এই কষ্টে কিন্তু সে কাঁদে নাই, কাঁদলে তো ওই সময় কাঁদত, সে পুলিশ কমিশনের সামনে যে কাঁদছে একমাত্র কারণে একটা দুঃখেই কাঁদছে যে একটা চ্যাংড়া পোলা, আর ফয়জুল করিম যদি ওখানে একটা একটা ডাক দিত যে আমার গায়ে হাত দিছে তোরা হাত দে, আমার মনে হয় অন্তত ওই জায়গাটা তামাতামা হয়ে যেত, এর দ্বারা বোঝায় দিছে যারা আল্লাহর বলি এরা সহজে কোনো মানুষকে মারতে অর্ডার দেয় না, এরা যদি নৌকার প্রার্থীরে করত সে বলতো লাশ ফেলা পরেরটা পরে বুঝব, কথা ঠিক না ঠিক, ফয়জুল করিম রে এক বেজর্মা ঘুষি দিছে বেজর্মা, ওর জন্মের ঠিক থাকলে আবার আলেমের গায়ে হাত দেয় নাকি, হ্যাঁ কথা কান না কেন বিয়া বেজর্মা, এটা আমি বলি নাই, আজ থেকে 1445 বছর আগে বিশ্বনবী বলেছে যারা আলেমের গায়ে হাত দেয় যারা আলেমরে গালি দেয় আমি নবীরই গালি দেয়, যারা আলেমরে গালি দেয় সে আমি নবীরই গালি দিল,
জালেমের গায়ে হাত দিল, সে আমি নবীর গায়ে হাত দিল। আর ফয়জুল করিমকে দেশের ফেলানো পোলা, তার বংশের মাদ্দা নাই, তার দাদা এই দেশের ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, তার বাবা ফজলুল করিম এই দেশের ফ্যামিলির সন্তান, একটা গ্রাজুয়েট ফ্যামিলির সন্তান, ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান। তুই যাই না শোনার পরে ঘুষি দাস নাক জড়াইয়া, তোর সাহস কত বড়! ফয়জুল করিম তো ভদ্র ফ্যামিলির পোলা, বুঝে তোরে অর্ডার দেয় নাই, যদি কইতো এর ধর খালি এইটু করলে খালি দয় বন্ধ যাইতো, পরের সময় তোর ঠ্যাং তালাশ করে পাওয়া যাইতো না, তোর লাশও খুঁজে পাওয়া তোরা ঠিক দেবে ঠিক। আলেম ওলামা তো তোকে মতো অসভ্য না, আলেম ওলামা সভ্য, তাদের রাজনীতিও সভ্য, কথা বলেন না কেন? যুবক ভাই আমি তোমাদের ইসলাহের জন্য বলছি, ইসলাহী মাহফিল কোনোদিন কোনো আলেমকে ইন্ডিকেট করে কথা বলবা না, কোনোদিন কোনো আলেমের চেহারার দিক তাকিয়ে কথা বলবি না, কারণ 17টা বছর মেহনত করার পরে একটা আলেম আলেম হল। তুমি পট করে আলেমকে গালি দেওয়া সহজ, আলেমের সামনে একটা মন্তব্য করা সহজ, পট করে বলে ফেলাও। মামুনুল হক যদি আকাম না করতো তাহলে কি তার ধর্তনী রিসোর্টে? এই বেটা, মামুনুল হক আকাম করে নাই, অরে দিয়ে ওই সেরি করাইছে, নেতারা করাইছে, নাটক সাজে ধরা খাওয়াইছে বেটা। কোন আলেম কোনো সেরির রিসোর্টে যাইতে পারে না, কে সেরির রিসোর্টে যাওয়া লাগবে? কি আমার বাসা নাই? আইবি যে অস্কর তাইছে, আইবির ভিলাট নাই? মামুন যদি আমারে কইতো যে আমি সেরিলে আইতেছি, আমি মামুন এক বাড়ি দিয়ে দিতাম, যে কয়দিন আছে কর। এগুলো বুঝতে হবে, আলেম ঋণের নাটক সাজানো নাটক, কথা বলেন না কেন? সময় সব একদিন ফ্যাস হয়ে যাবে, সব বাস হবে। মুসা আলাইহিস সালামকে নিয়ে এক দুই বছর না বহুত বছর পর্যন্ত ষড়যন্ত্র হয়েছে, লাস্টে ষড়যন্ত্র না করে কি কইছে, কই এই মহিলারে সাজাইছে, তুই কবি মুসা আলাইহিস সালাম যে আমার পেট উঁচা হয়েছে, আমার পেটে বাচ্চা, এটা মুসা নবীর বানানো। হ্যাঁ নাউজুবিল্লাহ, আস্তে কই, মুসা আলাইহিস সালাম ওই মহিলার সাথে জেনা করছে? হ্যাঁ, তা কেমনে কইলো হাজার মানুষের সামনে আল্লাহর নবীর সামনে? আল্লাহর নবী আসার আগ পর্যন্ত ওই মহিলা বলছে, আমার পেটের যে বাচ্চা দেখতেছেন, এই বাচ্চা মুসা নবীর ঘটনা। আরে আল্লাহর কুতুবের কানে খবর গেল, আপনার নিয়ম ষড়যন্ত্র হইতেছে, আপনি বলে ওই মহিলা লাগে আকাম করছেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কুলুব কালে আসমানে দিয়ে তাকে বলে আল্লাহ আল্লাহ, তোমার বিচার কই? মামুন তো দুইটাক্য হুজুর, আমি দুইটাক্য হুজুর, নবীর লইয়া বেটা ষড়যন্ত্র হইছে, কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম ওই বদমাইশের সামনে যাওয়ার আগে, ফেরাউনের কারণের সামনে যাওয়ার আগে, যেই মহিলার নিয়ে নাটক সাজাইছে, সামনে যাওয়ার আগে খালি আসমানের দিক তাকাইয়া ওই মালিকের সাথে 1.5 মিনিট টেলিফোনে কথা কইছে, তুমি মাওলা কোথায় আছো দেখো না, তুমি সারা বাসাইবার মতো কেহ নেই। নবীর ডাক আর আমার ডাক কি এক? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, মালি হাজার হাজার মানুষ আমার বিরোধী, এমন কি যারা আমার কাছে কালেমা পড়ছে তারা আমার বিরোধী, এই সমাবেশে দাঁড়াইয়া আমার উম্মত গুলাও খেলা দেখতেছে আর বলতেছে মুসা নবীর পরে নবী হিসাবে কালেমা পড়লাম, এই লোকটা নিয়ে কাম, এই লোকটা নিয়েই কাম, যার কাছে কালেমা বললাম যে আমার নবী এই লোকটাই কাম করলো, মন্তব্য খারাজ করে এলে সেকেন্ডের ভিতরে নিতাগো কথা শুনে। আপনারা তো একই রকমের, এই কাম নিয়ে সাইকুল ইসলাম আহমদ শফি সাহেবের পোলার কাম, এই কাম নিয়ে আজিদুল হক সাহেবের পোলার কাম, এই কাম নিয়ে সর্বনা পীর সাহেবের পোলার কাম, এই নিয়ে ইলিয়াসুর রহমান জিহাদির পোলার কাম, এই নিয়ে বাবুনগরীর পোলার কাম, এই নিয়ে সর্বনা পীর সাহেবের পোলাগো কাম, বাজে মন্তব্য করে ফেরালে এই ফুডার করে ফুডা। সর্বনার পিসব তো মানুষ, সে তো আল্লাহ না, কথা বলে না কেন? নবীর লয়ে করে ফেলাইছে আর তো সর্বনার পিসব,
নবীর পুল আকাম করে ফেলাইছে, নবীর পুল আসিল জাহান্নামি, নবীরা যেই বউরে লয়ে চল্লিশ বছর ঘর করছে পুলাপানো হয়েছে সেই বউ শুদ্ধা ছিল জাহান্নামি, লুত আলাইহিসসালামের বউ চির জাহান্নামী, নূহ নবীর বউ চির জাহান্নামী, যেই বউ লয়ে আশি বছর ঘর করছে বেড়ায়, কত বউরে সে কালেমা পড়াইছে নূহ আলাইহিসসালাম, হাজার হাজার মহিলারে শত শত মহিলারে কালেমা পড়ে মুসলমান বানাইছে, হালাকে জারলে হে ঘুমাইতো এই বউরে কালেমা পড়ে মুসলমান বানাইতে পারে, এই জন্য নূহ নবী খারাপ হয়ে গেছে, লুত নবী খারাপ হয়ে গেছে, ভালো করে বুঝেন, ওয়াজ মাথায় করে লয়ে যায় মিয়া, পট করে মন্তব্য খারাপ করে বেড়ান, সরমনা পিসাবের পোলা ওই এক হিজলা হিজলারে সাজাইছে, কয় সরমনা পিসাবের পোলা আমার বুহে হাত দিছে, আমার মনে হয় তোর মা তোরে জন্ম দিয়ে ভুল করছে, কথা কর না কে, এই হিজলা সেরি তোর কি লজ্জাও লাগলো না, দিছে দিছে তোর মিডিয়ার সামনে কর দরকার আছে, নত্র কি পতিতা, তুই যে কোন বংশের মাইয়া কোন ফ্যামিলির মাইয়া এটা বুঝে ফেলাইছে, কথা কর না কে, ওর গলায় ব্যাজ হলো আনারসের, ও কয় নৌকার ব্যাজ আমার গলায় দিছে, তার মানে ওই যে বুকে হাত দিছে এই কথা কইয়া ওই আনারসের বেস্টরের টাইনে খুলে লাইয়া ওই যে আমার হুজুরের টাইনে খুলে লাইছে, আমার বুহে হাত দিয়ে টান দিয়ে ব্যাস খুলে লাইছে, ওরের পতিতা নট্টু কি, তুই বাংলাদেশের মানুষ এত বোকা ভাবস না, তোর বিচার হবে টুডু টুমুর অপেক্ষায় থাক, কথা কর না কে, তোর যদি বিয়ে হয়ে থাকে তোর স্বামী তোরে বস্তায় করে পারাইব, তোর ভাই বেড়াতে তোরে পারাইব বস্তায় করে, একজন আলেমের সাথে তুই মিথ্যা কথা বলছিস, কথা বলেন না কেন, কষ্ট পাইতেছেন, মনের কষ্ট লিয়ে কইতেছি বেটা, সরমনার মুরিদ রে খুশি হইতেছে, আমি তো সরমনার মুরিদ না, আপনি আমার ভাইবের নামে সরমনার মুরিদ, এই এতগুলা মিডিয়ার সামনে বললাম আমি সরমনের মুরিদ না বেড়া, কিন্তু আমি আলেমের মুরিদ, আমি আলেমের পক্ষে কথা বলবো জীবন যতদিন বাইচা আছে, ও কেমনে কইলো নট্টু কি পতিতা, ও কেমনে কইলো আমার একজন পীরের পোলা হাত দিছে, আরে আমার জীবন চলে গেলে তোরা বিশ্বাস করে একটা মহিলার গায়ে হাত দিতে পারে কোনো আলেম মানুষ, তুই কইলি হবে, আল্লাহ তোর বিচার করবে, সত্য একদিন প্রকাশ হবে, একজন আলেমকে কোটি কোটি মানুষের সামনে তুই অপমান করলি, একজন পীরের পোলা আমার গায়ে হাত দিছে, আমার বিশ্বাস ফজলুল করিম ফয়জুল করিমের ছেলে কোনোদিনও তোর গায়ে হাত দিতে পারে না, আর ফয়জুল করিমের ছেলে এমন একটা ছেলে বিয়ে তো করছে তোমার কামরুল বিশ্বাস, কথা কর না কে, মিয়াজির পোলা বিয়ে করছে না, মিয়াজি সাহেবের পোলা বিয়ে করছে বাংলাদেশের, তো মিয়াজি সাহেবের পোলা বিয়ে কইরা সেই পোলাই বুদ্ধি হাত দেবে তোর গায়ে না, লোক আর পায় না, তোমার যে চেহারা ও বাবার রাবে বসলি তুমি, তোমার টেস্ট করতে গেছিল হিজলা, আল্লাহ তোর হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন, এগুলো আলেম ওলামা বুঝে, এগুলো সব দলের লোকেরা বুঝে, তোর সাজানোর নাটক, তোর মুখ দিয়ে সত্য প্রকাশ করে দেবে মুসা নবীর মুখ, মুসা আলাইহিস সালাম শুদ্ধা বিপদে পড়ে হাত তোলেন, আল্লাহ যেই মহিলার আমি জীবনে দেখি নাই সেই মহিলা আমার পর তোহমাত লাগাই দিয়েছে ওর পেটে বলে আমার বাচ্চা, আল্লাহ তুমি বিচার করো না, তাকা নেই দেখে আল্লাহর বিচার আছে না নাই, এর আগে নয় মাস পর্যন্ত মহিলা কত ষড়যন্ত্র কইল এই বাচ্চা মুসা নবীর, এই বাচ্চা মুসা আলাইহিস সালাম করছে গোপনে আমার ঘরে কতবার আইছে মুসা আলাইহিস সালাম, কেবল আল্লাহর সাথে টেলিফোন করিয়া কেবল কারণের সামনে আসছে সব ঘুরে গেছে, কি ঘুরতে পারে না, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير دنيا সবার চোখ ফাঁকি দেয়া যাবে, কথা কন না কে, ও ভাই জান পৃথিবী যারা শাসন করত ফেরাউন নমরুদ সাদ্দাত হামান ওরা আছে, জোরে কন, আছে, থাকবে, আপনার আমি থাকব, এই বিল্ডিং এর মালিক সাকাবির বাবা আলী সাহেব না, হ্যাঁ আলী সাহেব বিল্ডিং করছে, এই বিল্ডিং এসে বিল্ডিং যতদিন থাকবে সে ততদিন থাকবে না,
এটা ভুলে যায় না, ভুলে যায় না। আজ থেকে 50 বছর পরে আমি ইলিয়াসুর রহমান জিহাদি মসজিদ করছি, মাদ্রাসা করছি, কে এখানে বসবাস করবে তাও জানি। ক্ষমতার বাহাদুরি দেখায়েন না, কে কোন জায়গার থেকে আমার কথা শুনবেন আমি জানি না। নেগেটিভ সাইড নিয়েন না, পজিটিভ সাইড হিসাবে আলেমুল আমারে বন্ধু বানাই নিয়েন, দুনিয়া শান্তি আখেরাতও শান্তি। দুই দিনের ক্ষমতার জন্য আজকে আলেমুল আমার অপমান করবেন, অপেক্ষায় থাকেন, টু টু টুমোরো আপনার অপমান না হই আল্লাহ দুনিয়ার থেকে আপনাকে দিবে না। টাকা নাই দিকে মুসা আলাইহিস সালাম খালি একবার ওই মহিলার দিকে তাকাই, এ মগির করে মগি। মুসা আলাইহিস সালাম তো অনেক রাগী মানুষ ছিলেন, যখন শুনছে ওই ওই শেরি আমার নিয়ে তোহমত লাগাইছে, মুসা আলাইহিস সালাম বলে ফেলেন, এ মগি আমি তোর জীবনে দেখছি কথা কয় না, তোর সাথে আমি মুবাশারাত তো দূরের কথা, তোর সাথে মিলন তো দূরের কথা, তোর চেহারা কোনোদিন দেখছি কথা কয় না। মুসা আলাইহিস সালাম বললেন, সত্য কথা বল, তা না হলে তুই এখন শেষ হয়ে যাবি। এই কথাটা বলতে দেরি আছে গো বাবা, মহিলা জবান দিয়ে বলে ফেলেছে, আমার নিয়ে মুসাকে নিয়ে ষড়যন্ত্র করছে, আসলে হলোই কারণের বাচ্চা আমার পেটে। আল্লাহর বিচার আছে না নাই? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন, মালিক রে তোমার বিচার কই গো মালিক, তোমার বিচার কই? তোমার নবীকে নিয়ে যদি এত বড় ষড়যন্ত্র করতে পারে, ও মালিক সাধারণ মানুষকে নিয়ে কি ষড়যন্ত্র হবে এটা আমি নবীর আর বুঝতে বাকি নাই। আমি মুসার নিয়ে যদি বলতে পারাই মহিলার পেটে মুসা নবীর বাচ্চা, তুমি কই গো মালিক, তুমি দেখায় দাও। বলতে দেরি আছে বাবা, কারণটা জমিনে ধরতে একটা সেকেন্ড দেরি করে নাই, কারণে ডাবাইতে ডাবাইতে কেয়ামত পর্যন্ত কারণকে জমিতে ডাবায় ফেলবে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাজান গো, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা।